বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দু মাত্র স্পেস আমরা দেব না তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করবো না একজনও পুলিশের হাত থেকে রেহাই পাবে না যারা আমার পুলিশ সদস্যদের গায়ে আঘাত করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা পতন ঘটানোর জন্য তারা তাদের ব্লু প্রিন্ট অনুযায়ী তারা কাজ করছে মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি ফায়ার করেছিল পাকিস্তান আর্মির বিরুদ্ধে আমাদের রাজারবাগের পুলিশ সদস্যরা গর্বিত পুলিশ সদস্য জামাত এবং বিএনপি তারা তো পুলিশকে দেখতে পারবে না আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে ঢাকা শহরে যেই নাশাগতমূলক যেই কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের যে আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় এখন পর্যন্ত দুইশো টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরও চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুশো চৌষট্টিটি এটি আরও চার পাঁচটা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা আর এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ প্লাস মাইনাস অল্প দিয়ে একটা এদিক সেদিক হতে পারে আঠাশশো পঞ্চাশ জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আমাদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা হচ্ছে ব্লক রেড কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডার রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমাদের যে গোয়েন্দা সেইখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমির বেরোসেন আপনাদেরকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে জানা গেল বিপ্লব কুমার সরকার পুলিশ তিনি বাংলাদেশে রয়েছেন তিনি এখনো বিদেশে পালিয়ে যাননি সেই গোপন সূত্রে জানা গেছে দর্শক যেভাবে হোক তাকে ধরে গ্রেপ্তার করা হোক এবং তাকে আইনের আওতায় না হোক প্রিয় দর্শক তিনি শিক্ষা এবং শিক্ষার্থীর বিরুদ্ধে অনেক টর্চার করেছে এবং তিনি অনেক বড় বড় কথা বলেছেন প্রিয় দর্শক এই বিপ্লব কুমার ইনি অনেক মানুষকে হত্যা করেছে নির্বিচারে মানুষকে তিনি পিটিয়েছেন অনেক মানুষকে বিনা দোষে তিনি কারাগারে নিক্ষেপ করেছেন এই বিপ্লব কুমার সরকার কোনো ক্রমে দেশ থেকে যাতে পালিয়ে যেতে পারে না সকল শিক্ষার্থী এবং জনগণের প্রতি আমার আহ্বান সবাই এই বিপ্লব কুমার সরকারকে খুঁজে বের করবেন এবং একে আইনের আওতায় নিতে হবে এর নির্দেশে বাংলাদেশে অনেক শিক্ষার্থী খুন হয়েছে গুম হয়েছে এবং গুলি খেয়েছে এই বিপ্লব কুমার সরকার অনেক বড় বড় কথা বলেছেন শিক্ষার্থীকে শিক্ষার্থী যখন আন্দোলন করছিলেন তখন শিক্ষার্থীকে বলছিলেন যে শিক্ষার্থীরা নাকি রাজাকার এই রাজাকারের বাচ্চারা দেশটা দখলের চেষ্টা করছে আর এই শিক্ষার্থীরা শেখ হাসিনাকে পথচ্যুত করার জন্য এরা উঠে পুরে লেগেছে আর এরা এই ক্ষমতা দখল করে নিয়ে রাজতন্ত্র কায়েম করবে দর্শক শেখ হাসিনা নাকি খুবই ভালো এবং জনপ্রিয় একজন নেত্রী ছিলেন আর এই জনপ্রিয় নেত্রীকে উঠে পুরে এই শিক্ষার্থীরা নাকি হচ্ছে নেমেছে এই প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করার জন্য বিপ্লব কুমার শুধু এই রকম কথা বলেন তিনি আরও অরুচিপূর্ণ কথা বলেছেন শিক্ষার্থীকে আইনের আওতায় নেবে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া নেবে এবং সেটা তিনি করেছেন এই বিপ্লব কুমার সরকার তিনি অনেক পুলিশকে নির্দেশ দিয়েছিলেন এবং নিজেও আন্দোলনে হামলা চালিয়েছেন হেলমেট পরে শিক্ষার্থীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে এই বিপ্লব কুমার সরকার দর্শক যেই যেখানে পাবেন এই বিপ্লব কুমার সরকারকে ধরে আইনের আওতায় নেবেন যে করে হোক ইনি যেন দেশ থেকে পালিয়ে যেতে পারে না বিমান বন্দরে এবং এয়ারপোর্ট যত ভারত যে বর্ডারগুলো আছে সব কিছু ক্লোজ করে দেওয়া উচিত এবং দেশের বাইরে কোনো রকম যাতে বিপ্লব কুমার সরকার যেতে না পারে দর্শক যেভাবে হোক এই বিপ্লব কুমার সরকারকে আটকাতে হবে তিনি এই সাধারণ জনগণ থেকে শুরু করে অনেক মানুষের ওপর অত্যাচার এবং টর্চার করেছে এই বিপ্লব কুমার সরকার যখন থেকে শিক্ষার্থীরা এই আন্দোলন নেমেছে তখন থেকে তিনি বিফকে কাজ করেছেন এই বিপ্লব কুমার দু চোখে দেখতে পারেন শিক্ষার্থীদের তিনি তাদের রিমান্ড দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছেন বিনা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নির্বিচারে গুলি চালিয়েছে এবং গুলি করেছে নিজেও এবং অন্য মানুষকে লেলিয়ে দিয়েছে এবং অন্য পুলিশকে লেলিয়ে দিয়ে নির্বিচারে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে যেভাবে হোক বাংলাদেশের চৌষট্টি জেলায় আনাচে কোনাচে বিপ্লব কুমারকে খুঁজে বের করতে হবে উনি কোন থানায় ছিলেন তার যে মোবাইল সিম আছে এটা হচ্ছে তত্ত্ব প্রযুক্তির মাধ্যমে সেই ডাটা সংগ্রহ করে তাকে খুঁজে বের করতে হবে এবং তাকে আইনের আওতায় নিতে হবে কারণ দেশ থেকে প্রধানমন্ত্রী যেহেতু পালিয়ে গিয়েছেন এবং আরও তিনশোরও বেশি নেতাকর্মী রয়েছেন এমপি মন্ত্রী আর তাদের ভিতরে এ পর্যন্ত চার থেকে পাঁচ বিদেশে পালিয়ে গিয়েছে দর্শক এবং কারও তাহলে তো বিচার হচ্ছে না এতগুলো শিক্ষার্থীকে গণহত্যা করা হলো এতগুলো জনগণকে নির্বিচারে গুলি করে মারা হলো তাহলে কার এখানে জেল ফাঁসি হবে কার রায় হবে একাত্তরে যুদ্ধ হয়েছে এবং অনেকগুলো মওলানা এবং হচ্ছে হাফেজ মানুষকে নির্বিচারে ফাঁসি দিয়েছে দিলার হুসেন সাইদির মতো একটা মানুষ তাকে জেলখানা পচিয়েছে এবং জেলখানাতে তাকে হত্যা করা হয়েছে কোনো আলেম কোথাও ওয়াজ বাপিল করে শান্তি পায়নি এই পুলিশের কারণে এই কিছু কুলাঙ্গার পুলিশ আছে বাংলাদেশে সব পুলিশ না কিছু পুলিশ কিন্তু অনেক ভালো রয়েছেন যেখানে ওয়াজ মাহফিল হয়েছে সেখানে ওয়াজ মাহফিলা বাধা এবং গ্রেপ্তার করেছে এবং থানায় নিয়ে গিয়ে রিমান্ড দিয়েছে দর্শক যেভাবে হোক চৌষট্টি জেলার আনাচে কানাচে আপনারা সবাই খুঁজবেন পুলিশকে দায়িত্ব দেওয়া হবে এবং চব্বিশ ঘন্টার মতে এই বিপ্লব কুমারকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিতে হবে ইনি শিখ মানে ছাত্রদের বিপক্ষে ছিল এবং শিক্ষার্থীর বিপক্ষে কাজ করেছে তিনি বড় বড় ডায়লগ এবং কথা বলেছেন শিক্ষার্থীকে তিনি কখনো মূল্যায়ন করেনি দর্শক আজ সময় এসেছে এবং শিক্ষার্থীরা কিন্তু কাজকে বিজয় আর হচ্ছে দেশের জনগণ কিন্তু বিজয় হয়েছে দেশটাকে পনেরো থেকে ষোলো বছর একেবারে টস নস করে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল তাদেরকেও একেবারে ধ্বংস করে পালিয়ে গেল এই আওয়ামী লীগ সরকারের সরকার দর্শক এই মুহূর্তে থেকেই আপনারা সব জায়গায় নজর রাখবেন বিপ্লব কুমারকে পাওয়া মাতৃ শপথ করবেন থানায় সে যেন কোনো ক্রমে পালিয়ে যেতে পারে না দর্শক অবশ্যই চতুর্দিকে আপনারা চোখ রাখবেন আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ